সোমবার সকালেই রানীগঞ্জ ছাড়াও ভিন জেলা ভিন রাজ্য থেকে রানীগঞ্জের মাজারে এসে পৌঁছয় পুণ্যার্থীরা। যদিও আগের দিন অর্থাৎ রবিবার রাত থেকে এসে পৌঁছেছিলেন বহু মানুষ, উরস উৎসব তথা রানীগঞ্জের ঐতিহাসিক পীরবাবা মেলাকে ঘিরে প্রতি বছরই উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এবারও ছবিটা একই। রানীগঞ্জের ঐতিহাসিক এই পীরবাবা মেলা এবছর 121তম বর্ষে পদার্পণ করল। মেলাকে কেন্দ্র করে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী, রয়েছে দমকল বাহিনী, রাখা হয়েছে স্বেচ্ছাসেবক, এছাড়াও আসানসোল কর্পোরেশনের তরফে জল আলো সবকিছুরই ব্যবস্থা করা হয়েছে মেলায়। যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য থাকা খাওয়ার বন্দোবস্তও করা হয়েছে, খোলা হয়েছে স্বাস্থ্য শিবির। এদিকে 10 দিনের এই মেলার সূচনার দিন থেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভিড় করেছেন মেলায় আপামন মানুষ। রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটির তরফে মেলায় আগত দর্শকদের জন্য নিরাপত্তা ব্যবস্থার দিকটা নজর রাখা হচ্ছে। শহর কমিটির সভাপতি অলোক বসু জানান, পীরবাবার মেলা 121 বছর হচ্ছে এবার, 121 বছরে পদার্পণ করলো। এই মেলায় বিভিন্ন মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এখানে জড়ো হয়, বাইরে থেকে হাজার হাজার মানুষ আসেন এবং এটা পারমিশন আছে 25 তারিখ অব্দি ভাঙা মেলা কিছু 2-4 দিন আরও বেশি হয়, মোটামুটি 10 দিনের মধ্যে ভাঙা মেলা অব্দি চলে। এখান থেকে আমাদের পার্টির তরফ থেকে কর্পোরেশন তো সব রকম ব্যবস্থা নিয়েছে, জল লাইট ফাইট এগুলো সব করেছে, ফায়ার ব্রিগেড এর জন্য মিটিংও হয়েছে, আমাদের অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স সবই দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন খুব তৎপর, কৌশলের দিক থেকে সব রকম অ্যারেঞ্জমেন্টই করা হয়েছে। আমাদের ওখানে তো পার্টির ছেলেরা আছে, তারাও তাদের মধ্যে তারা এইসব কালেক্টার রয়েছে, ক্যাম্প আছে, সব কিছুই আছে। সঞ্জয় ভান্ডারী, রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ।